তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে চলেছি তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি নিয়ে। তো আজকে কোথাও আমার একটু যাওয়া ছিল, তো তার জন্য আমি একটা দারুণ মেকআপ ট্রাই করছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে আমি টোনার লাগিয়ে নিয়েছি, দেন আমি লাগাচ্ছি ময়েশ্চারাইজার হালকা করে। সবসময় ক্লিনিং টোনিং ময়েশ্চারাইজিং করা খুবই ভালো স্কিনের পক্ষে। তো করে নিলাম, দেন আমি ইউজ করবো একটা প্রাইমার, যেটা ছিল ব্লু হেভেনের। খুবই কম বাজেটের মধ্যে প্রাইমারটা সবাই ইউজ করতে পারো অ্যান্ড খুবই ভালো। দেন এরপর আমি ইউজ করবো একটু কনসিলার করে নেবো, যেটা ছিল কালার এসেন্সের। কনসিলারটা বেশ ভালোই, আমার একটু কালো প্যাচ প্যাচি প্যাচি জায়গাগুলো ছিল, যেখানে যেখানে আমি একটু কনসিলারিং করে নিলাম। এবার চলে এসছে সেই ফাউন্ডেশনের পালা, যেটা আমি ইউজ করি মেবলিনের, আমার অল টাইম ফেভারিট। আর এটা দারুণ, প্রত্যেকটা স্কিনের জন্য খুবই সুন্দর, আমার খুবই ভালো যায়, তার জন্য আমি ওটা খুবই ইউজ করি। আর দিন আমি নিয়ে নিয়েছি ফিটবিট কনসিলার, স্কিনটাকে একটু উজ্জ্বল করার জন্য, যে যে জায়গাগুলো দিতে হয় দেখে নাও। আমি এখান এই জায়গাগুলোকে দিয়ে দিয়েছি। চলো এবার আমি ব্লেন্ড করি। সবসময় মেকআপের সবথেকে ভালো উপায় হলো ব্লেন্ড করা, ব্লেন্ড ব্লেন্ড অ্যান্ড ব্লেন্ড। তো আমি ব্লেন্ড করছি, দেখো স্কিনটা কত সুন্দর হয়ে গেছে। এবার আমি কম্প্যাক্ট লাগিয়ে নেবো, যেটাও মেবলিনেরই, বলতে গেলে আমার মেবলিন ভীষণ ফেভারিট, যার জন্য আমি পুরোটা মেবলিনই ইউজ করি। পুরো মুখে কম্প্যাক্ট দিয়ে নিলাম, এবার আমি ইউজ করবো ব্লাশ। ব্লাশের জন্য আমি ইউজ করবো ল্যাকমির লিপ অ্যান্ড চিক, যেটা আমার অল টাইম ফেভারিট। তো দেখো এবার কি সুন্দর, চিকটা লাল লাল হয়ে গেছে, বেশ সুন্দর হয়ে গেছে, ভালো লাগছে, সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। এবার আমি প্যালেট নিয়ে নিয়েছি, আইশ্যাডো প্যালেট। এখান থেকে দেখাতে পারিনি, তবে আমি বলে দিচ্ছি, একটা ডার্ক পিঙ্ক নিয়েছিলাম, যেটা আমি আইয়ের ক্রিজ লাইনে গিয়ে দিচ্ছিলাম। আর দেন আমি একটা লাইট পিঙ্ক কালারেরই, যেহেতু আমার আউটফিটটা পিঙ্ক কালার, তো সেহেতু আমি একটা লাইট পিঙ্ক একটা ডিপ পিঙ্ক ইউজ করেছি। আর লাইট পিঙ্কটা দিয়ে আমি জাস্ট সামনেটা দিয়ে নেবো হালকা করে লাইট মেকআপ, একদম বেশি ডার্ক করিনি, জাস্ট ক্রিজে নিয়ে নিয়েছি ডার্কটা, আর মাঝ দিয়ে সামনে দিয়ে দিয়ে দিয়েছি লাইটটা। এরপর আমি দেব পিঙ্ক গ্লিটার, এটা হয়ে যাওয়ার পর। ও হ্যাঁ, ওই সেম দুটো আইশ্যাডো অবশ্যই আমি নিচ দিয়েও দিয়ে নিয়েছি, দুটো আইশ্যাডোই দিয়ে নিয়েছি নিচ দিয়ে, আর কোনাটা আরেকটু ডার্ক করে নিলাম, মনে হচ্ছিলো যেন ডার্ক হয়নি। দেন আমি এবার ইউজ করেছি সেই পিঙ্ক কালারের গ্লিটারটা, এটা জাস্ট দেখো, এটা দেওয়ার পরে লুকটা পুরো জাস্ট বদলে গেল, দারুণ একটা শিমারি শেড, খুবই সুন্দর। আমি জানি না ক্যামেরায় কতটা ভালো আসছে, তবে সামনে থেকে ভীষণ সুন্দর আসছিল কালারটা। তো একটু কাজল দিয়ে নেব, এবার কাজটাকে একটু ব্লেন্ড করে নেবো, যেহেতু আমি কোনো আইলাইনার ইউজ করছি না, তো তার জন্য আমি একটু কাজটাকে ব্লেন্ড করে নেবো। ব্যাস হয়ে গেল, এবার একটু মাস্কারা লাগিয়ে নেব। ও হ্যাঁ, অবশ্যই আইব্রোটা তো মাস্ট, আমি জাস্ট হালকা করে একটা আইব্রো করে নিয়েছি, দেখো। এবার আমি নিয়ে নিয়েছি
নিয়েছি মেবলিনের। দেন আমি লিপে ইউজ করছি মাই গ্ল্যামের এই লিপস্টিকটা, সেটটা জাস্ট দারুণ। যেহেতু আমার আউটফিটটা লাইট লাইট পিঙ্ক ছিল, সেহেতু আমি চুজ করেছিলাম ডার্ক রেড শেডটা, তো এর সাথে এই কালারটা খুব ভালো ম্যাচ হচ্ছিলো, ভালো লাগছিল। লিপস্টিকটা দেওয়ার পরে তোমার লুকটা দেখো কতটা ভালো লাগছে। তো এবার আমি নিয়ে নিতাম সেটিংসে, যেহেতু আমার সমস্ত মেকআপটা সেট করার জন্য। তো আমার লুকসটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও, আর এরকম আরও মেকআপ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও। থ্যাংক ইউ অল। Yeah.